গুড আফটারনুন গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা উঠে দেখো চুলটাও খুলিনি। সকালবেলা অ্যাকচুয়ালি এখন বাজে সকাল না, এখন বাজে দেড়টা, এখনো পুরো বাজেনি, বাজতে যায় আর কি, এখনো 10 মিনিট বাকি আছে। তো দেড়টা বাজতে যায়, ঘুম থেকে উঠতে আজকে বাজিয়েছি আমি 11টা, বিছানা সারাচ্ছি গড়িমসি করে 12টা। তারপরে নাইবা স্নান টান করলো, আর ওবেলা হয়ে গেলে স্নান করা হবে না। তো স্নান টান করে সে বসলাম, ওদিকে দাঁড়াও দাঁড়াও ভুলে গেছি, ওদিকে আবার আমি এক গাদা জামা কাপড় রেখে এসেছি, রেখে আসিনি, মানে ওয়াশিং মেশিনে দিয়ে এসেছি। এগুলো প্রায় হয়ে এসছে, আর 12 মিনিট আছে অনলি, এটুকু হলে হয়ে যায় এটা। আর এদিকে আমার উঠতে দেরি হচ্ছে দেখে মা রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছে। মা কাজ বেশ ভালোই রান্না করেছে, লাউ চিংড়ি করেছে। চিংড়ি মা রান্না করলে সব তলায় ঢুকে যায়, যেন চিংড়ি, লাউ চিংড়ি হয়েছে, এপাশে হয়েছে মাছের ঝাল, আচ্ছা পাশে মাছের ঝাল হয়েছে, আর এখানে শাক ভাজা। এটা মনে হয় ওই কি শাক বলে, কি যেন শাকটাকে বলে মনে করতে পারছি না, মেথি শাক। তো আর মেথি শাক ভাজা হয়েছে। তো এই দুপুরের রান্না হয়েছে, আর যেহেতু দেড়টা বেজে গেছে, কিন্তু আমার আজকে না এসব খেতে ইচ্ছে করছে না, কালকে আমার প্রচন্ড অয়েলি ফয়েলি ফুড খাওয়া হয়েছে। তো আমি এবার একটু আমার জন্য ব্রাঞ্চ বানাবো, মানে ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটো একসাথে একটা খাবার বানাবো। তো দেখি চলো কি বানানো যায়। ফ্রিজে একটা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা বার করেছি, এখান থেকে কয়েক পিস চিকেন নেবো। আর ছোট্ট কড়াই আমার, এটার মধ্যেই খেয়ে নিই। আর এখানে অল্প একটুখানি ভিজিয়ে রেখেছি ডালিয়া, বুঝে গেছে, এমনি খাওয়া যাবে, আধার প্রয়োজন নিয়ে নরম হয়ে গেছে একদম। তো চলো ঝটপট একটা কিছু গোজা মিল দিয়ে বানিয়ে ফেলি। কড়াইতে নামমাত্র সাদা তেল দিয়েছি, এর মধ্যে দেব একটুখানি জিরে ফোড়ন, কুচুনো পেঁয়াজ দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এইখান থেকে এক হাতা পরিমাণ চিকেন দেব, অনেকটা উঠেছে। এর মধ্যে আর মশলাপাতি কিছু দেবো না, নীল হলুদ লঙ্কাগুলো কিছু ম্যারিনেট ছিল এটাতেই হবে। আর এখানে বাকি চিকেনটাকে আবার ফ্রিজে ঢুকিয়ে আসবো। আমার ফ্রিজটা পুরো ফাঁকা হয়েছে, একটা স্বস্তি এটা। চিকেনটা একটু নেড়ে ঝেড়ে নিয়েছি, হাতা দিয়েই করে নিয়েছি, আর এর মধ্যে এবার দেবো কাঁচা লঙ্কা আর আলু কুচো। আর এর মধ্যে নুন হলুদ লঙ্কা গুলো সব না পরিমাণ মতোই দেওয়া ছিল, তো কিছুই দেওয়া লাগবে না। এর মধ্যে এবার ডালিয়াটাও দিয়ে দেবো, পড়ছেও না। এটাকে এবার ঢাকা দিয়ে দেবো, এটা একদম ঘিমে আছে হোক, আর রান্না করে কোনো কাজ নেই। এদিকে আমার গতদিনের ভিডিও এডিট করা হয়নি, ভিডিওটা এডিট করতে হবে। তো চলো ভিডিওটা এডিট করি, তারপর খাবো। আর আজকে প্রীতম কখন সকালে বেরিয়েছে আমি জানি না, ওর সাথে কথা হয়নি, তো ওকে একটা কল করবো, করে দেখি কখন আসবে। আলসেমি ডেট আমার। এদিকে আমার চিকেন ডালিয়া রেডি, বাহ, মানে রুগীর খাবারের থেকেও জঘন্য দেখতে হয়েছে। যাই হোক খেতে কেমন হয়েছে খেয়ে বলবো, দাঁড়াও এটাকে নামিয়ে দিই, হয়ে গেছে। এর মধ্যে এক টুকরো লেবু, এটাকে নিংড়ে দেব, ব্যাস। তো আমি আর মা খেতে বসে গেছি, প্রীতমের জন্য আমরা আজকে আর ওয়েট করিনি, তো এটা খেয়ে নিই, তারপর টেস্ট করে তোমাদের বলবো কেমন হয়েছে। খাবার জন্য আজকে প্রীতম আর ওয়েট করিনি, একদম ঠিকঠাক করেছিলাম, কারণ প্রীতম আসতে অনেক বেলা করে দিয়েছে, আর তারপর বাবু এসে খেয়ে দিয়ে একটু শুয়েছে। এ এ বাড়িতে আসলেই অলসতা ছড়াবে, আর এ অলসতা ছড়ালেই মানে আমি অলস হয়ে যাবো, অখাদ্য একদম। সারাদিন খেটে খুটে এসে অলসতা ছাড়ানো কি অপরাধ? বার্লিন তো তাও ভালো হবে, ওটা বার্লিন না, ওটা হচ্ছে ওই কোরিয়ানটা কি যে, ওটার আমি একটা নাম দেবো, যাই হোক আমি ভেবেচিন্তে ওটা একটা নাম দেবো। তো যাই হোক চলো, আমি এখন একটু এর সঙ্গে আবার আলসেমি করে নিই, ঘুমাই আমি একটুখানি, কারণ আজকে সত্যি সকালবেলা তো উঠেছি ওই বেলা করে, তারপরে আবার খালি আলসেমি লাগছে,
তো খানিকক্ষণ ঘুমাই আর তারপর আজকে বিকালবেলায় তোমাদের সাথে একটা ভালো রেসিপি শেয়ার করবো। তো চলো সঙ্গে থেকো, তো আপাতত এখন আসছি, দেখা হচ্ছে বিকালবেলায়। গুড ইভিনিং গাইজ। কোনোভাবে না কোনোভাবে টাং টুইস্ট হবেই। আর এখানে বসিয়েছি চা, চাতাল, এই যে চাতাল, এই যে চা, ওটা চা না, ওটা হচ্ছে ব্ল্যাক কফি। এই যে, এই যে ব্ল্যাক কফি, এই যে সিম্পল বিশ খাও পাবলিক। তুমি একটু বিশ খাও না, হজম করে ফেলবা। ব্ল্যাক কফি উইদাউট সুগার, কে তো ফেলছে, হজম তো হয় না। ওই তো বলছি একটু সিম্পল বিশ খাও, হজম হয়ে যাবে। কম কিছু না, ওটা যেটা বানাচ্ছ বিশের থেকে কম না। এক চামচি হজম নেই হোগা রে। আছে আমার একটু, দোল দোল দোলুনি ঝিলে নিয়ে যাবে, এটা সবাই শুনে রাখলে তোমরা। এখান থেকে হেঁটে হেঁটে ঝিলে যেতে গেলে 1 ঘন্টা লাগবে, ও আমাকে ঝিলে নিয়ে যাবে। কতক্ষণ লাগে এখান থেকে ঝিলে যেতে? হার্ডলি তোমার 20 মিনিট লাগবে। এই সব ঢপ 20 মিনিট। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি আজকে আমাকে কত ঝিলে নিয়ে যাবে। তুমি না সাইকেল চালাবে? প্রিতম সাইকেল তুমি চালাবে? প্রিতম সাইকেল তুমি চালাবে? ওই যে সাইকেল উঁচু উঠতে গেলে পাছায় গুতো খেয়ে মরে যাও। তাহলে কি করে যায় মানে? টাকা চালিয়ে দিচ্ছি দেখ, ছেলে দুপুর বেলায় ভাত খাইনি মনে হয়। কোনগুলো তোমার, কোনগুলো তোর? আচ্ছা তেলের কড়াইতে আমাকে ফেলে দেবে, মোটামুটি কচুরি মতো ফুলে যাবো না? তাহলে তুমি প্রথমে তুমি শুকিয়ে যাবে, তুমি টেনে যাবে প্রথমে, কিন্তু তারপরে যে তারপরে পোড়া দাগ থাকবে। আমার একা শীত লাগে না, তা নয়, আমার তো লাগে না, কথা নিয়ে ঠান্ডা লাগছে।
যেটা হোক নাও, সরুটা বলেছিল তাই বললাম, নিয়ে নাও যেটা ভালো হবে সেটা নাও। বলো, গরম গরম কচুরি দিয়ে দিয়েছে এখানে, পুরো ধোয়া উঠছে। নুবরা ফুড ব্লগার দেখছে আমাদের, আমি খাবো না, আমি খাবো না। ঘেরা কেমন বলো, আমি অন্যরকম বলবো। এরা সবাই কচুরি খাচ্ছে, আমি কিন্তু খাচ্ছি না, আমি কন্ট্রোল করে রেখেছি গরম গরম একটা বাড়িতে খাবো না। প্রমাণ ক্যামেরার পর তুই দিবি, ঠিক আছে? আমাদের কচুরি খাওয়া ঘোরা সব কমপ্লিট হয়ে গেছে, খানিকটা সবজিও নিয়ে নিয়েছি, সবজির একটা আমিরা প্রীতম সঙ্গে আর ফুলকপি ফ্রিতে নিয়ে এসেছি বাজার দিয়ে। বাতাসের বাতাসকে ভাগনা ভাগনা বলে খুব ফুলকপি গুলো ফিরিয়ে দিল। আরে সত্যি মামা, ওটা সত্যি বাবা? হ্যাঁ, মায়ের ভাই, মায়ের দাদা। বান্টি আমাদেরকে আজকে ফুচকা খাওয়াচ্ছে, তো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, তারপরে সত্যি আমি সবার লাস্টে ফোন হলো কিনে নিজের গোড়ালিতে লেগেছে, আর আমার ওই ছোট্ট টেনি আঙুলটা বেঁকে গেছে, এই জন্য লেগেছে। সত্যি সত্যি তুই শিবরাকে ধর, আমি প্রীতমকে ধরি, দুজনে ঘোরাচ্ছি জগাই মাথায়, দুজনকে ধরে কানা আর গোদা টন করছি। আজকে আমাদের দিন যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, অনেক কিছু আছে, তো সেই জন্য এই বেলাটা রান্নাই লাগবে না, ইভেন মানে এই বেলাতেও মনে হয় তরকারি ফরকারি বেঁচে যাবে, তো সেই জন্য আমার রান্না বান্না কিছু লাগবে না, এবেলা যা আছে ওই দিয়ে হয়ে যাবে। আর জানো তো আগের দিনকে যে আর্জেন্টিনা আর সৌদি আরবের যে ম্যাচটা হচ্ছিল, ওখানে দেখেছিলাম গোলকিপার, ওদের একটা প্লেয়ার কি ইয়াসির না দাঁড়ো বলছি, হ্যাঁ ইয়াসির নাম ছিল ওই প্লেয়ারটা, সে পা দিয়ে মেরেছিল মনে আছে, প্লেয়ারটাকে লাস্টে মাঠে এসে নিয়ে চলে গেছিল নিজের গোলকিপারের কাছে, নিজে মারছিল। হ্যাঁ, যেটা আর্জেন্টিনাকে যেটা মারতে গেছিল আর্জেন্টিনার প্লেয়ারদের, সেটা নিজের টিমকেই দিয়েছে উড়িয়ে, মার্টিনেজকে মারতে গেছিল। হ্যাঁ, মানে লোকটার যা লেগেছে তার এই সাইডটা পুরো ভেঙে গেছে, এখান থেকে হাড় ভেঙে গেছে, এখান থেকে ফ্র্যাকচার হয়ে গেছে, মানে যা তো অবস্থা, ভীষণ সিরিয়াস কন্ডিশন। ওটি করতে হবে কতগুলো, মানে সার্জারি করতে হবে, সার্জারি করতে হবে, মানে অত্যাধিক ব্লিডিং হয়ে গেছে, কন্ডিশন খুবই খারাপ। তাই আমি ভাবো যে প্লেয়াররা মাঠে নামে খেলতে নয়, মানে মাথার ওদের কি চলে আমি জানি না, যে অপোনেন্ট টিম যদি মরেও যায় তাও মনে হয় কিছু ঠিক আছে, যা তাও তো নিজের গোলকিপারের কাছে নিজে খেয়েছে বলে ওই গোলকিপারটা হয়তো বা সাসপেন্ড হলো না, কিন্তু এটা যদি ইয়ে হতো তাহলে ফিফা থেকে, যেহেতু ওই আত্মঘাতী ব্যাপার হয়ে গেছে ওই জন্য আমার ঠান্ডা আছে, না হলে জানি না নেক্সট ম্যাচটা দেখতে হবে যে ওই গোলকিপার আদৌ আছে কিনা, নাকি ফিফা অ্যাকশন নিয়েছে। রাইট, অ্যাকশন নেওয়া উচিত, কারণ ওরকম ভাবে বিধ্বংসী খেলা খেলবে কেন? হ্যাঁ, মনে হচ্ছে ওরা সে খেলতে নামেনি, মারামারি করতে নেমেছে, তাও মানে যে সে মারামারি না, যাই হোক বাদ দাও, মানে প্রে করছি যেন উনি সুস্থ হয়ে যান, আবার মাঠে ফিরে আসুন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা চ্যানেলে এসে ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামী দিন, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।